ओम ब्रह्मरूपमादिमध्य शेषसर्वभासकं भावषट्कहीनरूप नित्यसत्यमद्वयं वां मनोतिगोचरञ्च नेति नेति भावितं तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्। आमादेर परम सौभाग्य जे आज आमरा श्री भगवानेर कृपाय समबेत हयेछि रामकृष्ण संघेर षष्ठ संघगुरु परम पूजनीय श्रीमद स्वामी बिरजानंदजी महाराजेर कथोपकथनेर संकलन परमार्थ प्रसंग थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये विगत दिन आमरा 111 नम्बर सूत्रटी पढ़ेछिलाम, जेखाने महाराज शुरू करेछिलेन जे मने करे जे संसार समुद्रेर ढेउ शांत हबे এবং তারপরে সেই সমুদ্র ঢেউ শান্ত হলে সে স্নান করবে, তার কোনো দিনই স্নান করা হয় না, কারণ সমুদ্র কোনো দিন শান্ত হয় না, আর তাই তাকে তীরে বসেই সমুদ্রের হিল্লোল কল্লোল দেখতে হয়। সমুদ্রের ঢেউয়ে আর স্নান করে তাকে স্নাতক তার নিজের পক্ষে আর স্নান করা সম্ভব হয় না। ঠিক সেই রকমভাবেই সংসার সমুদ্র ঢেউয়ের সংসার সমুদ্র সেই রকম ঢেউয়ের সঙ্গে যুঝতে যুঝতে ভগবানের নাম নিতে হবে, তার সাধন ভজন আরাধনা করতে হবে। সুযোগ সুবিধার অপেক্ষায় হাত পা গুটিয়ে বসে থাকলে কোনো কালেই আশা পূর্ণ হবে না। আজকে আমরা শুরু করছি 112 নম্বর সূত্র। সেখানে বলা হচ্ছে, অনেকে কাজকর্ম জোগাড় করতে না পেরে সংসারের নিত্য অভাব অনটন ও নানা অশান্তিতে ভুগে ভুগে সব কাজে বিফল মনোরত হয়ে সংসারের দায়িত্ব এড়াতে মঠের সন্ন্যাসী হবার জন্য পীড়াপিড়ি করে। আজকাল সন্ন্যাসী হওয়া যেন একটা শখ হয়ে দাঁড়িয়েছে। ঠিক বৈরাগ্য হওয়া, সন্ন্যাসী হওয়া কি সহজ কথা? সংসার থেকে সাধন ভজন করে বিষয়ে অনাসক্তির নির্লিপ্ত বা নিঃস্বার্থ ভাব কতকটা অভ্যাস করে যোগ্যতা লাভ করতে হয়, জমি তৈরি করে নিতে হয়। নইলে নবানুরাগের উচ্ছ্বাসে তালপাতার আগুনের মতো কিছুকাল পরে নিবে যায়, আর কুড়ে মিতে দিন কাটে, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে মান যশের দিকে ঝোঁক হয়, তখন জপ ধ্যান করা বেগার খাটার মতো এক আধ আন্ডা বসে সেরে নেয়। আজ শরীর ভালো নেই, কাল অন্য কাজের দরুন সময় পাইনি, এরকম একটা না একটা ছুতো এসে জোগায়। প্রায় বোঝা যায় সংসার ত্যাগ করে বাধাবিঘ্নের হাত এড়িয়ে স্বচ্ছন্দে থেকে মনে করে যা চেয়েছিলুম তা তো পেলুম, এখন আর ব্যস্ত হবার কিছু নেই, ধীরে সুস্থে ভগবানের নাম নিলেই হবে, সুতরাং সে তেজ সে রোগ আর থাকে না, ক্রমশমন নিম্নগামী হয়। এটা একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স পূজনীয় মহারাজ আমাদের বলছেন যে কাজকর্ম জোগাড় চাকরি বাকরি ভালো জোগাড় না করতে পেরে অনেক সময় বিফল মনোরত হয়ে সবাই মনে করে যে মঠের সন্ন্যাসী হওয়ার জন্য পীড়াপিড়ি করতে থাকেন। আমাদেরকে জিজ্ঞাসা করেন যে প্রথম প্রশ্নটাই করেন, আগে কী করতেন, কতদূর লেখাপড়া করেছো। আমাদের মনে আছে পূজনীয় ধ্যানাত্মানন্দজী মহারাজের জীবনের গল্প। তিনি ভিক্ষা করতে বেরিয়েছেন কলকাতা স্টুডেন্ট শ্রমের জন্য, একটি বাড়িতে ভিক্ষা করতে গেছেন। তার স্বাস্থ্য খুব ভালো ছিল। সে মহিলা বললেন যে এই স্বাস্থ্য নিয়ে তুমি ভিক্ষা করতে বেরিয়েছো, কিছু কাজকর্ম করো না? তারপরে বললেন, ও লেখাপড়া তো কিছু করনি, তা তোমার তো হাতের লেখাটা তো বেশ ভালো, তা ম্যাট্রিকটা পড়লে না কেন? তিনি বললেন, পড়েছি। ম্যাট্রিক যদি পড়লে তা আই এটা পড়লে না কেন? তিনি বললেন, পড়েছি। এবার গলার আওয়াজটা আস্তে আস্তে মিহি হতে আরম্ভ করেছেন, যে আই এটা যখন পড়লে বাবা, বিএটা কেন পড়লে না? যে তাও পড়েছি। যে বিএটা যখন পড়লে তখন এমএটা পড়লে না কেন? ও যে তাও পড়েছি। বলছেন, তাহলে কী কুক্ষণে এমএ পাস করে তুমি ভিক্ষা করতে বেরিয়েছো? অনেকেই বুঝতে পারেন না, অনেকেই মনে করেন যারা লেখাপড়া করে না বা যাদের দ্বারা অন্য কোনো কাজ হয় না, সংসারে যারা ফেল না, একমাত্র তারাই সাধু হতে আসে। এই বোধটা, এই যে ধারণাটা, এটা যে কতখানি ভুল
সেটা বেলুড় মঠের কোনো একটা কেন্দ্রে গেলেই আপনারা বুঝতে পারবেন। কোনো কেন্দ্রে কোনো সাধু যে কম লেখা, বেলুড় মঠে এই যে লেখাপড়ার উপর এত জোর দেওয়া হয়, পূজনীয় আত্মস্থানন্দজি যতদিন বেলুড় মঠে সাধু ব্রহ্মচারীদের দেখাশোনার কাজটি করতেন, সেই সময় তিনি আরও একটি বিষয়ের ওপর খুব জোর দিতেন, সেটা হলো এই লেখাপড়া করে তিনি বলতেন, এক বছর গিয়ে চাকরি বাকরি করো, বাইরের জগতে যখন ঘুরবে, যখন বাইরের জগতে আঘাত পাবে, তখন বুঝতে পারবে যে ভেতরের জগৎটা কত সেফ, তত বেশি করে এই জগৎটাকে তুমি আঁকড়ে ধরতে পারবে। নাহলে এলাম একটা ডিগ্রির বলে ভেতরে ঢুকে গেলুম, ডিগ্রি হচ্ছে আর কিছু নয়, ভেতরে ঢোকার পাসপোর্ট। অনেকেই এইটা শখ হয়ে দাঁড়িয়েছে যে ঠিক ঠিক বৈরাগ্য হলো কি হলো না, তারা সন্ন্যাসী হবার জন্য উঠে পড়ে লাগে। আমাদের একজন আচার্য ছিলেন পূজনীয় সমজ্ঞানন্দজি মহারাজ, স্বামী জ্যোতিষারানন্দজি এবং পরবর্তীকালে স্বামী বীরেশ্বরানজিরও সেবক ছিলেন। তিনি আমাদের বলতেন, একটা নতুন ধারা তৈরি হয়েছে, একজন ছেলে বলছে আমি যখন আইএস আইপিএস করতে পারছি তো ওয়াই নট আই ক্যান বি আ সাধু অফ রামকৃষ্ণ অর্ডার অফ মঙ্কস, আলটিমেটলি দে আর অল এডুকেটেড পিপল। সেটাও একটা সমস্যা। আসল হচ্ছে, মূল কথা হচ্ছে ভগবানকে ভালোবাসা। যতক্ষণ না পর্যন্ত জীবন এবং জীবন দেবতাকে আমরা ভালোবাসতে পারছি, ততক্ষণ পর্যন্ত সমস্যাটা তৈরি হয় না। যারা মনে করে যে সংসারের অশান্তি থেকে পালাবার জন্য সন্ন্যাস আশ্রমে যারা আসেন, তারা সন্ন্যাস আশ্রম থেকেও, এখানেও যে ঝামেলা আছে এর থেকে পালাবার জন্য সন্ন্যাস আশ্রমও ছেড়ে দেন। তিনি বলছেন, সংসারে থেকে সাধন ভজন করে বিষয় অনাসক্তি নির্লিপ্ত বা নিঃস্বার্থ ভাব কতটা অভ্যাস করে যোগ্যতা লাভ করতে হয়, জমি তৈরি করে নিতে হয়। এই কারণে পূজনীয় আত্মস্থানী যখন ছেলেপুলেদের সাধু হওয়ার জন্য তার কাছে কেউ আসতেন, উনি অন্তত এক থেকে দু বছর ধরে ঘোরাতেন, অমুক দিন এসো, তারপরে তমুক দিন এসো, তারপরের দিন তমুক দিন এসো, তারপরে এলে বলতেন হ্যাঁ এটা পড়েছো, ওইটা পড়েছো, আচ্ছা ঠিক আছে, এইখানে গিয়েছো, ওইটা করেছো, আচ্ছা ঠিক আছে দেখা যাক। তারপরে হয়তো 21 দিন থাকতে দিলেন, থাকতে দিলেন তো খুব ভালো, তো পাঠিয়ে দিলেন রিলিফে। কেউ কেউ রিলিফের প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে চলে যেত। নানাভাবে তার কাছে যখন আমরা থাকতাম, নানাভাবে তিনি পরীক্ষা করে নিতেন, বাজিয়ে নিতেন যে এরা সত্যি সত্যি সাধু হতে চায় কি না। যাদের দেখতেন যে না সাধু হবার ইচ্ছেটা নেই, সেক্ষেত্রে তিনি সেইখান থেকেই বিদেয় করে দিতেন। আবার কোনো কোনো ক্ষেত্রে তাকেও বলতে হতো না, মানুষজন এমনিই চলে যেতেন। আমাদের কি হয়, যখন আমরা সাধু হতে আসি একটা নবানুরাগ চলতে থাকে, তখন যা দেয় তাই করতে থাকি, কিন্তু নবানুরাগের উচ্ছ্বাস যদি নট সাপোর্টেড বাই ত্যাগ বৈরাগ্য যদি না থাকে, তাহলে যেরকম তালপাতার আগুনে পুড়ে যাওয়া, তালপাতার পাতা, তালপাতা আগুনে পুড়ে একবারে ভস্মীভূত হয়ে যায়, ঠিক নবানুরাগ চলে গেলে সাধক জীবন কুঁড়ে মিতে পরিণত হয়। তখন আমরা কেবলমাত্র নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য, এটা নিয়েই মাথা ব্যথা করি। যে বৈরাগ্য, যে সংসার ছেড়ে আসার সময় যে তীব্র অনুরাগ, যে আমি ভগবান লাভ করেই ছাড়ব, এই যে আকাঙ্ক্ষা, এইটি ধীরে ধীরে চলে যায় এবং মন নিম্নগামী হতে থাকে। সাধু জীবনে যা কিছু পতনের মূল কারণ হচ্ছে, যে মুহূর্তে আমরা জীবন দেবতা থেকে সরে যাই, জীবন দেবতা থেকে দূরে চলে যাই, জীবন দেবতার মুখোমুখি হই না, মাঝামাঝি মাঝে একটা আবরণকে কিছু রাখি, তত আমরা জীবন দেবতা থেকে দূর থেকে দূরতর চলে যাই। 113 নম্বর সূত্রে বলছেন, বাইরে থেকে লোকে মনে করে মঠের সাধুরা কেমন মজায় আছে, গঙ্গার ধারে এমন সুন্দর স্থান, বাড়িঘর মন্দির টাকার অভাব নাই, কেমন ভালো খায় দায় থাকে, ভাবনা চিন্তা নাই, ঠাকুরের কাজকর্ম সময় মতো একটু করলে, নিজের ভাবে ইচ্ছা মতো একটু পড়াশোনা বা জপ ধ্যান করলে, বাকি সময় গল্প ফুর্তি করে কাটায়, কেমন সুখের স্বাধীন জীবন। তারা জানে না যে মঠের সাধুরা দিন রাত কত খাটতে হয়, কত কঠোর নিয়মকানুনের ভিতর থাকতে হয়, কত রকমের কঠিন সেবা কাজ করতে হয়, শরীর প্রাণ তুচ্ছ করে আতুর বিপন্নদের উদ্ধারের জন্য কত বিপজ্জনক কাজে মৃত্যুর সম্মুখীন হতে হয়,
নিজের ভাব মুক্তি পর্যন্ত তুচ্ছ করে নারায়ণ জ্ঞানে জীবসেবায় জীবন উৎসর্গ করতে হয়। যে সংঘের নির্দেশ পালন করে না বা একটা ছুতো করে ফাঁকি দিয়ে থাকতে চায় বা সরে পড়ে, নিজের খামকেলে চলে সে তলিয়ে যায়, তার উন্নতির পথ বন্ধ হয় এবং ক্রমশ অধোগতি হয়। দূর থেকে আজকেই একজন সুন্দর একটা প্রশ্ন করছিলেন যে আমাদের সাধুদের দেখতে সুন্দর হয় কি করে, আমরা কোনো বিউটি ট্রিটমেন্ট করি কি না। তিনি একটি ধর্মসঙ্গে সাধুদের কথা বলছিলেন যারা খুব লম্বা লম্বা চুল রাখে, আমাদের মতোই গেরুয়া পরেন কিন্তু সমস্তই টেরিকটের গেরুয়া। তিনি বলছেন তিনি দেখেছেন সেই সমস্ত সাধুদের উনি শ্যাম্পু কিনে দিয়েছেন, যে আমরা এইরকম কোনো ফেয়ার অ্যান্ড লাভলি জাতীয় কোনো ট্রিটমেন্ট করি কি না। আমি বললাম যে হ্যাঁ, আমরা একটা ট্রিটমেন্ট করি, সেটা হচ্ছে মেন্টাল ট্রিটমেন্ট, মনে ট্রিটমেন্ট করি। সাধন ভজন কাজকর্ম এবং একটা উৎসর্গের জীবন যার যত বেশি থাকবে তাকে তত সুন্দর দেখতে হবে। তা সে শত অশান্তির মধ্যেও তার মনের ভেতরে এক টানা একটা শান্তির ভাব থাকতে থাকবে। বাইরের লোকেরা অনেক সময় মনে করে এরা কী সুন্দর স্থানে থাকে, কী সুন্দর বাড়িঘর, টাকার অভাব নেই, কত ভালো খায় দেয়, ভাবনা চিন্তা নিয়ে একটু ঠাকুরের কাজকর্ম করলো, তারপর নিজের মতো একটু জপ ধ্যান পড়াশোনা করলো, আর বাকি সময়টা গল্প গুজব ফুর্তি করে কাটিয়ে দিল। কেমন সুখের স্বাধীন জীবন, ঠিক সুখের স্বাধীন জীবন। সেই আছে না বেনির সঙ্গে মাথা, এই স্বাধীন জীবনটাকে দিতে গিয়ে আমাদের সবচেয়ে বড় যে জীবনের যে সবচেয়ে বড় প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে স্বাধীনতাকে বিসর্জন দিতে হয়েছে। আজকে যদি আপনার শরীরটা একটু খারাপ হলো, আপনি যদি বললেন যে না আজকে আর আমি বা এক সপ্তাহ আমি সকালবেলা ঘুম থেকে উঠব না, আমি বেশ 8টার সময় ঘুম থেকে উঠব, আমরা চাইলেও সেই কথাটা কখনোই কোনো অবস্থাতেই বলতে পারি না। আমাদের ঠিক সময় ঘুম থেকে উঠতে হয়, ঠিক সময় মন্দিরে যেতে হয়, ঠিক সময় সাধন ভজন করতে হয়। কাজগুলি এমন পরপর পরপর সন্নিবিষ্ট এবং কাজগুলি একে অপরের সঙ্গে এমন সংযুক্ত যে আমরা চাইলেও কোনো অবস্থাতে অবস্থা থেকে তার থেকে বেরোতে পারি না। এটা বেরোনোর কোনো সামান্যতম উপায়ও রাখা নেই, এটা আমাদের বুঝতে হবে। এই জীবনটাকে আমাদের সত্যি সত্যি আমাদের যে কত পরিশ্রম করতে হয় অনেকে বুঝতে পারেন না। বেলুড় মঠে যখন আমাকে নিয়ে আসা হয় তখন আমি 2002 সালে গোলপার্ক থেকে যখন আসি তখন আমাদের একটি নতুন দপ্তর তৈরি হয়, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে বিভিন্ন কেন্দ্রে আমাদের থেকে অর্থাৎ রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন থেকে মাইনে পান সেই সমস্ত সব কর্মীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি ফান্ড রাখার জন্য, দেখাশোনা করার জন্য দুটো সেন্ট্রালি কন্ট্রোলড ট্রাস্ট রাখা হয়েছিল। সেই ট্রাস্টের কাজকর্ম ছিল প্রত্যেক মাসের 15 তারিখের ভেতরে কর্মীদের মাইনে হয়ে গেলেই 15 তারিখের ভেতরে তাদের পিএফটি চলে আসে এবং গ্র্যাচুইটি বছরে একবার করে আসেন। আমরা সেই পিএফের টাকা আসা মাত্র কেন্দ্রীয় সরকারের অর্থ দপ্তরের যে গাইডলাইন থাকে তাকে মান্যতা দিয়ে সেই অনুযায়ী আমাদের রোজগার করতে হতো, আমাদের সেগুলোকে ইনভেস্টমেন্ট করে বছরে তার থেকে ইন্টারেস্ট জেনারেট করতে হতো, এবং সেই ইন্টারেস্ট জেনারেট করলে যতটা ইন্টারেস্ট জেনারেট হতো তার থেকে সরকারি কেন্দ্রীয় ইপিএফও ট্রাস্ট প্রত্যেক বছর যে ইন্টারেস্টের রেট দিত সেই অনুযায়ী আমাদের সেই ইন্টারেস্ট আমাদের সমস্ত কর্মীদের মধ্যে ভাগ করে দিতে হতো বছরের শেষে। শুধু এইখানেই থামা নয়, এই প্রত্যেক বছর আমাদের চেষ্টা করা হতো যাতে একটা সারপ্লাস ওঠে, যে ধরুন 8 কোটি টাকা লাগবে সমস্ত কর্মীদের ইন্টারেস্ট দিতে, আমাদের চেষ্টা করতে হতো অন্তত 11 কোটি টাকা, এই টাকাগুলোকে খাটিয়ে 11 কোটি টাকা যাতে আমরা রোজগার করতে পারি, যাতে বাকি পয়সাটা থেকে অতিরিক্ত যে অর্থ সেটা থেকে আমরা একটা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স চালাতাম। এই 6,500 কর্মী, তাদের বাবা মা, তাদের স্ত্রী, কন্যা এবং পুত্র, 18 বছরের পুত্র অবধি, এদের একটা গ্রুপ হেলথ ইন্স্যুরেন্স আমরা চালাতাম। তার প্রিমিয়ামের পুরো টাকাটাই এই অতিরিক্ত টাকা থেকে দেওয়া হতো,
সেই কারণে আমাদের সব সময় দৃষ্টি থাকতো শুধুমাত্র যেটুকু টাকা ইন্টারেস্টের জন্য দেওয়া হচ্ছে সেইটা রোজগার করি, আমরা ক্ষান্ত থাকতাম না। আমাদের চেষ্টা করতে হতো আরও অন্তত 3 কোটি টাকা অতিরিক্ত রোজগার করতে। এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং ইন্টারেস্ট দিয়ে দেওয়ার পরেও যে টাকাটা বাঁচতো সেই টাকাটা যেতে হতো সারপ্লাস ফান্ডে। কারণ এটা ঠিক যে কখনো যদি কোনো কারণে, যেমন এখন আমাদের ইনভেস্টমেন্টের অবস্থা খুব খারাপ অবস্থায় চলেছে, সেই রকম যদি কখনো হয় যে সময় যে সরকারি যে রেটে ইন্টারেস্ট সেইটা দেবার মতো অর্থ আমাদের যথেষ্ট ওঠেনি, তখন ওই সারপ্লাস ফান্ড থেকে সেই যে যে শর্টফলটি হয়েছে সেটি আমরা সেখান থেকে নিতুম। আমাদের সারাটা দিন এই কাজটি করতে হতো, সকাল 10টায় আমরা সেই কাজ আরম্ভ করে দিতাম এবং দুপুর 2 অবধি বাজার খোলা থাকতো, আমরা ততক্ষণ অবধি এক টানা কাজ করে যেতাম এবং তারপরেও সন্ধে 7টা অবধি চলতো পরের দিনের প্ল্যানিং, পরের দিনে কোন কোন স্ক্রিপ্টস আমরা কিনবো, কোথায় ইনভেস্টমেন্ট করব, এবং একই সঙ্গে এই কর্মীদের লোন কেমন করে তারা পাবে, তাদের কী করে সেগুলি হবে, তাদের যে হেলথ ইন্স্যুরেন্সের কাগজপত্র কীরকমভাবে যাবে, কোন কোন ইন্স্যুরেন্সে ক্লেইম এলো সেগুলো আবার সংশ্লিষ্ট কর্মীর কাছে ফেরত পাঠানো, এই সমস্ত কিছু কাজ আমরা কয়েকজন, মাত্র 4 সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মিলে করতাম। আমাদের সাহায্য করতেন আরও 4 স্বেচ্ছাসেবক। হেডকোয়ার্টার্সের সিকিউরিটি ব্যবস্থা, সিক্রেসি এবং সিকিউরিটি ঠিক রাখার জন্য আমাদের বাইরের কোনো কর্মী ছিল না, ফলে সমস্ত কাজ আমরা নিজেরাই করতাম। অতিথিরা এলে তাদের আমরা খেতে দিতাম, চা দিতাম, জল দিতাম, সমস্ত কিছু শরবত খেতে দেওয়া হতো এবং হয়ে গেলে তারা অনেকেই সেগুলিকে ধুয়ে দিতে যেতেন। আমরা বলতাম যে না, ওইখানে একটি নির্দিষ্ট জায়গা আছে সেখানে রেখে যান, এখানে এসবগুলি ধোয়ার জন্য লোক আছে, লোক আর কেউ নেই, সাধুরাই আছে। অতিথিরা চলে গেলে তারপরে আমরা একটি নির্দিষ্ট সময় সমস্ত বাসন নিজেরা মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার গুছিয়ে তুলে রাখতাম। এই সবটুকুকেই আমরা আমাদের সাধনার অঙ্গ হিসেবে গ্রহণ করেছিলাম। যেমন যে সময়ের মধ্যে টাকা এসছে তাকে সঙ্গে সঙ্গে ব্যাংকে পাঠিয়ে ইনভেস্ট করা, এটা যেমন আমাদের সাধনার অঙ্গ, তেমনি অতিথি এলে তাকে আপ্যায়ন করা, আবার সেটিকে তার ফেলে যাওয়া উচ্ছিষ্ট সেগুলোকে পরিষ্কার করে আবার সব কাজগুলো, সব বাসনপত্রগুলোকে আগের মতো জায়গায় ফিরিয়ে আনাতে হতো। এই ঘটনা অনেকেই আপনারা জানেন না। আমরা বেলুড় মঠের হেডকোয়ার্টার্সে বিভিন্ন কেন্দ্রে এক একজন সাধু ব্রহ্মচারীকে প্রচুর পরিশ্রম করতে হয়। আমাদের এখানে সব শুধু মনসাদ্বীপে 65 জমিতে চাষ হয়, একজন সাধু সেই চাষটি দেখেন, বাকিরা তাকে সাহায্য করে, কিন্তু সেই সাধুটি যখন চাষ হয় সাইকেলে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যখন ছুটে যায়, রোদ্দুরে পুরে একবারে ঝামা হয়ে যান, আমরা কিন্তু কেউ কখনো ভাবি না এরা কী প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করে। যখন অতিথিরা আসেন, যখন ফ্রেশ সবজি খান, ফ্রেশ দুধ খান, তখন তারা ভুলেই যান এগুলোর ফল কোনটা। তাদের মনে হয় এই সাধুরা বেশ আছে, কীরকম দেখছ তো, খাঁটি সবজি খায়, খাঁটি দুধ খায়, সমস্ত কিছু খাঁটি, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। এটা অনেক ক্ষেত্রেই, বিশেষ করে রিলিফ যখন হয় তখন সবাই আর্ত, আমরাও আর্ত। এই যেমন কিছুদিন আগে আমফান হয়েছিল, 190 ঝড় এসে ভেঙে চুরে আমাদের আশ্রম তছনছ করে দিয়ে চলে গেল, যা কিছু টেম্পোরারি ছিল সব ভেঙে গেছিলো, 527 গাছ পড়ে গেছে, রাস্তায় গাছ উপড়ে পড়ে আছে, বাইরের মানুষজন তারা আর্ত, তারা এর বাইরে আর কিচ্ছু করতে পারছেন না। আমাদের কিন্তু আর্ত হলে চলছিল না, আমরা তারই মধ্যে রিলিফের কাজ শুরু করেছি। চোখের সামনে দেখছি যে বাড়ির ছাদ যেটুকু টিনের ছিল সম্পূর্ণ ভেঙে বাড়ির ছাদটা, সিঁড়ির দরজা, সিঁড়িটা, ঢাকনাটা সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, আমাদের সেদিকে তাকানোর মতো তখন সময় নেই। আমরা তখন একটাই চেষ্টা করছি, ওই ঝড় জলের মধ্যে কেমন করে যারা আশ্রিত তাদেরকে ঠিক ঠিক মতো খেতে দেওয়া যায়, তাদের ঠিক ঠিক মতো পড়তে দেওয়া যায়, তাদের ঠিক ঠিক মতো স্বাচ্ছন্দ্য দেওয়া যায়। এমনকি তারপরেও যখন সবাই বাড়িতে ফিরে গিয়ে মাথায় হাত দিয়ে বসে আছেন, আমরা তখনও চেষ্টা করছি খিচুড়ি রান্না করে, ছোট ছোট ভ্যান রিক্সায় করে, রাস্তায় পড়ে থাকা গাছের গুঁড়ি সরিয়ে সরিয়ে
কেমন করে মানুষের কাছে খিচুড়ি পৌঁছে দিন। এই কথাগুলো অনেকেই ভুলে যান, এই কথাগুলো অনেকেরই চোখে পড়ে না, এই ভাবনাগুলো অনেকেরই আসে না। সাধুর জীবন একটা উৎসর্গের জীবন, এই জীবন যারা যাপন করে তাদের সেই আনন্দময় চেহারা দেখে অনেক সময় তাদের জীবনের যে তীব্র সংগ্রাম এটাকে আমরা ফেলে যাই। বাসে ট্রামে বিশেষ করে আমার মতো যে খানদানি মোটা, এই কী ধরনের যে নানা রকমের কমেন্ট শুনতে হয় সেগুলো শুনি। আমার মনে আছে আমরা একেবারে চাপাচাপি করে বাসের সিটে বসেছিলাম, একজন ভদ্রলোক এসে আমাকে বললেন, আপনারা বাসে ওঠেন কেন, ট্যাক্সিতে যেতে পারেন না? আমি তাকে বললাম, আপনি বসবেন? সেইটা বলুন না, এত রাগ করছেন কেন? আমি উঠে দাঁড়িয়ে দিলাম, তিনি ওখানে বসে থাকলেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সবাই তাকে বলতে থাকলো যে তিনি আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করলেন কেন। আমাকে একজন বললেন, মহারাজ এত সহজে ছেড়ে দেবেন? আমরা ছেড়ে তো দিইনি, আমরা তো সব ছেড়ে এসেছি, কিছু তো ধরার নেই। উনি ওইটুকু ছাড়তে পারছেন না, ওনাকে ওইটুকু দিলে উনি তো স্বস্তিতে থাকতে পারবেন, আমি দাঁড়াতে পারবো, ওনাকে বসতে দেওয়া হোক। আমি এখানে নিজের ব্যাখ্যান করতে আসিনি, আপনারা এমন যেন মনে করবেন না যে আমি আমার গুণকীর্তন করছি, তা নয়। আমাদের প্রত্যেক সাধুদের জীবন ঠিক এই রকম। দিব্যানন্দজি গল্প করছিলেন তার এক ছাত্রের কথা, তিনি ক্যাম্প করে ফিরছিলেন হাসনাবাদ থেকে, বাসে উঠেছেন, চলতি বাসে উঠেছেন, উঠে তিনি দেখলেন তারই এক ছাত্র জানলার ধারের একটি সিটে বসেছে। তিনি লক্ষ্য করলেন ছেলেটি একবার তাকে দেখে সেই যে জানলার দিকে মুখ করে বসে থাকলো, আর একবারও ফিরে তাকালো না। যখন তিনি বারাসাতে নেমে পড়লেন তখনও ছেলেটি ওই জানলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। তিনি মজা করতে করতে আমাকে বলছেন, আমার মনে হলো ছেলেটিকে বলি, ওরে আমি তোর জায়গায় গিয়ে বসছি না, তুই শুধু ঘাড়টা মাঝে মাঝে ঘোরা, তুই আমাকে বসতে দিতে হবে বলে ওই যে একটুও ঘাড় ঘোরাচ্ছিস না, ওতে তোর বেশি কষ্ট হচ্ছে। হতবাক করে দেওয়ার মতো ঘটনা, হয়তো আমরা খুব মজা করে নিয়েছি, খুব হাসির সঙ্গে নিয়েছি, কিন্তু আমরা মনে মনে ভাবছি এই একজন সাধু, তিনি বয়স সেই ছাত্রটি যে বসে আছে তার তুলনায় দিব্যানন্দজির দ্বিগুণের বেশি বয়স। তারপরে তিনি সমস্ত রাস্তাটি তিনি ওইরকমভাবে দাঁড়িয়ে এলেন, কিন্তু তিনি তখনও সেই ছাত্রটির কল্যাণ কামনা করে চলেছে। আদর্শ 114 নম্বর সূত্র, আদর্শভ্রষ্ট সাধুর চেয়ে শ্রদ্ধা ও আগ্রহবান সংসারী ভক্ত বেশি সাধন ভজন করতে না পারলেও সহস্র গুণে শ্রেষ্ঠ, কারণ সে তার ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য উন্নতির পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। দুর্বিষহ বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের কাছে ব্যাকুল অন্তরে প্রার্থনা করছে, তার অন্তরে ত্যাগের তীব্র আকাঙ্ক্ষা জাগে, সে সংসারের নানা কর্তব্যের দায়িত্ব ও বাধাবিঘ্নের সঙ্গে যুঝতে থাকে, তার প্রাণ আকুপাকু করে, প্রাণে ব্যাকুলতা আসে, বন্ধন ভেঙে সংসার ত্যাগ করে ভগবান লাভ করার ইচ্ছা প্রবল হয়, তাতে শক্তি সঞ্চয় হয়, ভগবান তার সহায় হন, তিনি অন্তর্যামী, তার অবস্থা বোঝেন, তার প্রতিবন্ধকতাগুলোকে ক্রমশ সরিয়ে দেন। আসল কথা, অন্তর থেকে ত্যাগ না হলে ভক্তি মুক্তি জ্ঞান কিছুই লাভ হয় না। এই আদর্শভ্রষ্ট সন্ন্যাসী, এটা আমরা চোখের সামনে বারবার দেখতে পাই। এই আদর্শভ্রষ্ট সন্ন্যাসীরা আমাদের একটা জিনিস একেবারে চোখের সামনে আঙ্গুল দিয়ে যেটা বুঝিয়ে দেন, যেটি মহারাজ এক কথায় বলেছেন, সেটা হচ্ছে এই, অন্তর থেকে ত্যাগ না হলে ভক্তি মুক্তি জ্ঞান কিছুই লাভ হয় না। অন্তর থেকে ত্যাগ আসাটা ভীষণ 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 জরুরি, অন্তর থেকে ত্যাগ না এলে কোনো কিছুই হবে না। আমরা যতই চেষ্টা করি না কেন, যতই কায়দা করি না কেন, যদি ভেতর থেকে আমাদের ত্যাগ না আসে কখনো কোনো জিনিস কিছুতেই হওয়া সম্ভব নয়। যারা অন্তর থেকে ত্যাগ আসে তারা বুঝতে পারে সংসার অসার, তারা সেই দুর্বিষহ বন্ধন থেকে চেষ্টা করেন এবং কৃপাময় ঈশ্বরও তাদের সেই বন্ধন মুক্তি করার চেষ্টা করেন। আদর্শভ্রষ্ট সন্ন্যাসী বা সাধু আগ্রহবান সংসারী অপেক্ষা সবসময় বেশি। আজকেই একজন ভক্ত বলছিলেন এক সন্ন্যাসীর কথা, তিনি তাকে ফোন করে বলেছিলেন যে তিনি তাকে
গায়ত্রী মন্ত্রে দীক্ষা দিতে চান। শুধু তাই নয়, তিনি প্রাণ প্রাণায়াম এই সমস্ত শেখাতে চান। ভক্তটি আমাকে জিজ্ঞাসা করছিলেন যে তাঁর তো মন্ত্র দীক্ষা হয়েছে রামকৃষ্ণ মঠের বর্তমান সংঘগুরুর কাছে, তাহলে কি এসবগুলি করার তার প্রয়োজন আছে? আমি বললাম তাকে গুরুর ওপর গুরুগিরি করা ভালো নয়, যদি এগুলো আমাদের প্রয়োজন হতো তাহলে আমাদের গুরুরাই আমাদের বলতেন। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের গুরুরা অনেক বয়সে অনেক প্রবীণ হয়ে থাকেন, তারা সব কাজটা সঠিকভাবে করে উঠতে পারেন না, কিন্তু তারা আধ্যাত্মিক শক্তিতে সব কিছুতে বেশি। তারা যখন আমাদের মন্ত্র দীক্ষা দেন, যখন আমাদের কৃপা করেন, তার শরীরের ভেতর থেকে আমাদের ভেতরে তার আধ্যাত্মিক শক্তি সঞ্চারিত করেন, বীজটি পুঁতে দেন। আমরা যদি সেই বীজটি তাদের দেখানো পথ অনুযায়ী এগিয়ে চলতে পারি, তাহলে নিশ্চিত 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 করে আমরা উন্নতির পথে একটু একটু করে এগিয়ে চলব। কোনো বাধা, কোনো বিঘ্ন, কোনো কিছু আমাদের পথে আটকাবে না। অন্য কারুর কথা না শুনে আমাদের নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হয়। আসল যে কথাটা প্রয়োজন, সব সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যে মেকি ত্যাগ বৈরাগ্য যেন আমাদের ভেতর থেকে না আসে, আমাদের ত্যাগ বৈরাগ্য যেন আন্তরিক হয়, এবং যদি আন্তরিক হয় তাহলে আপনা আপনি ভক্তি মুক্তি জ্ঞান লাভ হবে। শ্রী ভগবান কৃপা করে আমাদের যাবতীয় বন্ধন তার থেকে আমাদের মুক্ত করে দিয়ে একটি নতুন জীবন যাপন করতে সহায়তা হবেন। 115 সূত্র। অনেকে মনে করে সেবা কর্ম এসব করে কি হবে, তার চেয়ে দিন রাত সাধন ভজন করে আগে ভগবান লাভের চেষ্টা করা যাক। তাও কি হয়, কিছুদিন করলেই বুঝতে পারবে যে কার্য তো তা সম্ভব নয়। কর্ম পরহিতের জন্য কর্ম না করলে চিত্তশুদ্ধি হবে কি করে? মন নির্মল না হলে কি স্থির ও শান্ত হয়? আর তা না হলে কি ধ্যান সহজ হয়? কর্ম করবার সময় ঠিক ঠিক আপনার পরীক্ষা হয়, নিজের মুরত কত জানা যায়, মনে কত কি গলদ আছে, বিষয় বাসনার দিকে কতটা টান বা আসক্তি আছে, স্বার্থপরতা কতটা আছে, সহ্যগুণ কীরকম আছে, এগুলো ক্রমশ বাড়ছে না কমছে, এ সকল জানবার সহজতম উপায় একমাত্র কর্ম, এবং কর্মের ভিতর দিয়েই তার প্রতিকার সহজ। সদসদ বিচার, অন্তর্দৃষ্টি, আত্মপরীক্ষার ভাব থাকলে মন ক্রমশ নির্মল নিষ্কাম হয়, অহংভাব নাশ হয়, হৃদয়ে প্রেম আসে, তখন আর কর্মে কর্মবোধ থাকে না, কর্মবন্ধনের হেতু না হয়ে মুক্তির হেতু হয়, অর্থাৎ কর্মই তখন পূজা হয়ে দাঁড়ায়। কর্মে ও ঈশ্বরের উপাসনায় নারায়ণ জ্ঞানের জীব সেবায় ও ভক্তিতে প্রভেদ বোধ থাকে না, সেই হলো ঠিক ভক্তি। আর তা না হলে আর তা লাভ করবার স্বাভাবিক উপায় হচ্ছে কর্মযোগ। আমরা অনেকে মনে করি এই যে সেবা বা যা কিছু কর্ম করছি, এই কর্ম করে আমাদের কি হয়, এর চেয়ে দিন রাত সাধন ভজন করলে তবে হয়। আমার মনে আছে যখন প্রথম সাধু হতে আসি তখন কলেজেতে খুব চাপ ছিল। যেদিন গিয়ে কলেজে পৌঁছলাম, মানে পোস্টিং হলো যেদিন বেলঘরিয়া পলিটেকনিকে 8ই ফেব্রুয়ারি, সেই দিনকে মনে আছে কলেজের একমাত্র টাইপিস্ট রিটায়ার করলেন, গভর্নমেন্ট থেকে চিঠি এলো এরপর থেকে তোমাদের কলেজে আর কোনো টাইপিস্ট পোস্টিং হবে না, এরপর থেকে কম্পিউটার অপারেটর হবে। আমাদের সারা কলেজে একটাও কম্পিউটার ছিল না, তো কম্পিউটার অপারেটর তো অনেক দূরস্থ। আমার 2.5 বছর থাকার মধ্যে কোনো কম্পিউটারও আসেনি, কোনো কম্পিউটার অপারেটরও আসেনি। এরপরের সেই মাসেরই 28 তারিখ সেই কলেজের যিনি প্রিন্সিপাল তিনি রিটায়ার করলেন, তখনও পর্যন্ত নতুন প্রিন্সিপাল আসেননি। আমার 2.5 বছরে থাকার শেষ 3 মাস আগে নতুন প্রিন্সিপাল এলেন, ততদিন অবধি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগীয় প্রধানরা 2 মাস 2 মাস করে টিচার ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন। তারা এই শর্তে রাজি হয়েছিলেন যে প্রিন্সিপালের কোনো কাজ তারা করবেন না, কিন্তু যেখানে যেখানে সরকারি জায়গায় সই করতে হবে সেখানে তারা সেই 2 মাস্টমশাই
এইচ সি মালখণ্ডি এবং বি মাঝি তারা সই করবেন। তারপরে দেখা গেল সেই কলেজের যিনি হেড ক্লার্ক সুবলবাবু তিনি এক বছর বাদে রিটায়ার করবেন। যে যে ছুটিগুলো তিনি এনক্যাশ করতে পারবেন না সেই সেই ছুটিগুলো তিনি নেওয়া শুরু করলেন। ফলে পূজনীয় মহারাজের সঙ্গে আমি এই সমস্ত কাজগুলি একত্রিতভাবে করতাম। এছাড়াও অ্যাকাউন্টসের সম্পূর্ণ কলেজের পুরো অ্যাকাউন্টসের কাজ আমরা নিজেরা করতাম। আমাদের রামকৃষ্ণ মিশনে তো ইউনিয়ন করা যায় না, তো সে সময় লাল ছাতার খুব প্রভাব ছিল, লাল ছাতার ইউনিয়নের খুব প্রভাব। তারা ওই স্টাফ কাউন্সিল, টিচার্স কাউন্সিল এই সমস্ত তৈরি করত। যিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন তিনি স্টাফ কাউন্সিলের তিনি একজন বড় নেতা। তিনি বেশিরভাগ দিনই কাজ করতেন না এবং যতটুকু কাজ করতেন সেটা সম্পূর্ণই ভুলে ভরা। ফলে তিনি অ্যাকাউন্টস পুরোটাই যেমন করতেন তার মতো করে করতেন এবং আমাকে প্যারালালি আরও একটা অ্যাকাউন্টস সম্পূর্ণ একই পরিশ্রম করে করে উঠত। তাই এই সমস্ত কাজ করতে করতে একবারে নাজেহাল হয়ে যাওয়ার মতো অবস্থা। এমনই সময় বারাসাত মঠ থেকে দুর্গা পুজো, শ্রী শ্রী দুর্গা পুজো করবার জন্য আমার উপর আদেশ হলো। আমি এতটুকু দুর্গা পুজোর প্রস্তুতি নেবার এতটুকু সময় পাই না, সমস্তটা দিন মুখ থুবড়ে পড়ে কাজ করতে থাকি। একদিন খুব তিতিবিরক্ত হয়ে সেইখানকার যিনি ভাণ্ডারী মহারাজ ছিলেন স্বামী স্কন্দানন্দজি শিবদাস মহারাজ, ওর কাছে গিয়ে ওর বারান্দায় হাত পা ছড়িয়ে বসে বললাম, এই কি কুলিগিরি করে বলে সাধু হতে এসেছি? সকাল থেকে রাত্রির অবধি শুধু কাজই করছি, নিজের কাজ করার অতটুকু সময় পাচ্ছি না। মহারাজ খুব শান্ত হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, বললেন, কাজ কোথায় করছো, পূজা করছো? যাকে ভগবান যে উপকরণ দিয়েছে সবাইকে তিনি ফুলবেল পাতা দেন? তোমাকে দিয়েছেন কাগজ কলম ক্যালকুলেটর, আমাকে দিয়েছেন হাতা খুন্তি আর বেলাদের পাক প্রণালী। আমরা এই এই জিনিস উপকরণ দিয়ে যদি পুজো করি তাহলে ফুলবেল পাতা দিয়ে পুজো করে যে আনন্দ পাবে তুমি তোমার কাগজ কলম ক্যালকুলেটর দিও সেই একই আনন্দ পাবে, আর আমি আমার হাতা খুন্তি আর বেলাদের পাক প্রণালী দিয়ে একই রকম আনন্দ পাবো। একবারে সপাটে যেন কেউ মনে হলো থাপ্পড় মারল। কর্মযোগের একটা নতুন জিনিস, একটা নতুন ভাব চোখের সামনে এসে গেল। যখন তখন মনে হতে থাকতো এই যে কাজ করছি কার জন্য করছি? পরহিতের জন্য। এই পরহিতের জন্য কর্ম করলে সত্যি সত্যি চিত্ত শুদ্ধি হয়, মন পরিষ্কার হয়ে যায়। বেলুড় মঠে আমরা যখন প্রভিডেন্ট ফান্ডের কাজ দেখতাম তখন বেশিরভাগ দিন আমরা সন্ধ্যারতিতে যেতে পারতাম না, কারণ জেনারেল সেক্রেটারি মা চিঠিগুলো দিয়ে আমাদের কাছে যখন পাঠাতেন আমাদের হাতে যখন এসে পৌঁছতো তখন প্রায় সন্ধ্যারতির সময় এসে গেছে। আমাদের বিভাগীয় প্রধান বলতেন এর মধ্যে যদি কোনো লোনের অ্যাপ্লিকেশান থাকে তাহলে দ্রুত সেটা তোমরা ক্যালকুলেশন করে দাও। কেন বলছেন দেখো, একজন মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় তখনই সে তার সঞ্চয়ে হাত দেয়, হাত পাতে অন্যের কাছে। তুমি যদি আজকে তার এই লোনের অ্যাপ্লিকেশানগুলোকে সব দেখে শুনে নিতে পারো তাহলে আগামী দিন কাল সকালে তার পেমেন্টটা অনলাইনে করে দেওয়া সম্ভব। আর যদি তুমি আজকে আরতিতে যাও তাহলে আজকে তো তোমার দেখা সম্ভব হবে না, কালকে তুমি দেখবে তাহলে পরশু দিন তার পেমেন্টটা যাবে। কিন্তু ওই প্রান্তে যে মানুষটা বসে আছে সে একদিন আগে তার প্রার্থিত টাকাটা পেলে তার যে স্বস্তি সেটা তুমি নিশ্চিতভাবে চোখে দেখতে পারবে না, কিন্তু যদি চোখ বন্ধ করে অন্তর দিয়ে সেটা অনুভব করার চেষ্টা করবে, যদি চেষ্টা করো তাহলে সেই মানুষটার আনন্দ স্বস্তি তোমার ভেতরেও সঞ্চারিত হবে। তুমি না হয় একদিন এক কয়েক ঘন্টার জন্য একটুখানি সন্ধ্যারতি না দেখে এই কাজটা শেষ করে দিলে দেখবে স্বামীজি খুশি হবেন। মহারাজ বলছেন না, কর্ম পরহিতের জন্য কর্ম না করলে চিত্তশুদ্ধি হবে কি করে? এটা 100% সত্যি। যত আপনি অপরহিতের জন্য কর্ম করবেন আপনার ভেতরে একটা অদ্ভুত আনন্দ এসে উপস্থিত হয়। আর কর্ম করবার সময় আমাদের নিজেদেরকে খুব ভালো করে দেখা হয়। আমরা মনে মনে অনেক রকম বড় বড় কথা বলি না, যে আমার তখন এই কর্মতে বোঝা যায় আমার মুরত কতটা। কাজ করতে গিয়ে বুঝতে পারি যে আমার কোথায় কোথায় গলদ আছে, কিসে কিসে আসক্তি আছে, কতখানি স্বার্থপরতা আছে,
সহ্যগুণ কতটা আছে, এগুলো বাড়ছে না কমছে, এগুলো খুব সহজে বোঝা যায়। কারণ আমাদের তিনটে জিনিস তৈরি হয়, যেটা মহারাজ বলছেন, সদাসদ বিচার, অন্তর্দৃষ্টি আর আত্মপরীক্ষার ভাব। এই তিনটে জিনিস কর্ম করতে গেলে আমাদের ভেতরে আসে, এবং যেগুলো যত জাগবে তত আমাদের মন নির্মল ও নিষ্কাম হবে, এবং যে মন নির্মল এবং নিষ্কাম হবে সেই মনে অদ্ভুত প্রেম আসবে, ভালোবাসা আসবে। তখন সত্যি সত্যি কর্ম আর কর্মবোধ থাকে না, তখন সেটা পূজা। এই ঘরে বসে কলকাতার বেলুড় মঠের ঘরের ছোট্ট কর্নারে বসে যখন সেই লোনের কাজগুলো আমরা শেষ করতাম, আমরা চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করতাম, এটি যখন কাল সকালে রায়পুরের আশ্রমের যিনি কিচেনের কর্মী তার হাতে পৌঁছচ্ছে, তার সেই হাসি খুশিওয়ালা মুখখানাকে আমরা ভাবার চেষ্টা করতাম, কল্পনার সহায়ে সত্যি সত্যি আমরা সেইখানে পৌঁছে যেতাম। এইটি একটা অদ্ভুত জিনিস স্বামীজি প্রচলন করে গেছেন। কর্ম তখন পূজা হয়ে দাঁড়ায়, কর্ম আর ঈশ্বর উপাসনার মধ্যে আর কোনো ফারাক আমরা বুঝতে পারি না। তখন মনে হয় দেবতা যেন তার সেই সিংহাসন থেকে নেমে এসে আমাদের মধ্যে প্রবেশ করেছেন। পূজনীয় গহনানন্দজি মহারাজ যখন সহাধ্যক্ষ ছিলেন, এই 4 মান্থলি ট্রাস্টিজ মিটে যখন উনি বেলুড় মঠে এসে থাকতেন, তখন বিকেলবেলা উনি হাঁটতে বেরোতেন। ওনার হাঁটার জায়গা ছিল আমাদের হেডকোয়ার্টার্সের বারান্দাটা, খুব চওড়া বড় বারান্দা আছে, উনি হেডকোয়ার্টার্সে সন্ধেবেলা হাঁটতেন। যদি কোনো ঘরের আলো জ্বলছে এবং ভেতরে কেউ কাজ করছে উনি দেখেন, উনি ভেতরে ঢুকতেন, খোঁজ নিতেন কে কী কাজ করছে। আমাদের মনে আছে প্রত্যেকবার এইরকম জুলাই মাস নাগাদ যখন উনি আসতেন, তখন আমরা আমাদের ফাইনাল অ্যাকাউন্টস পূর্ণাঙ্গ রূপ দিতে তখন ব্যস্ত থাকতাম। মহারাজ এসে বলতেন কী করছো গো, আমরা বলতাম মহারাজ ফাইনাল অ্যাকাউন্টস করছি। বলছেন হ্যাঁ গো হ্যাঁ, ফাইনাল অ্যাকাউন্টস না দুর্গা পূজা, তোমাদের তো এখন দুর্গা পূজার সময়। উনি মজা করে বলতেন, কিন্তু প্রত্যক্ষ লক্ষ্য করতাম উনি আমাদের কাজটিকে পূজার পর্যায়ে উন্নীত করার আপ্রাণ চেষ্টা করছেন। আমাদের জীবনের সমস্ত উদ্দেশ্যই একটা, যেন আমরা আমাদের জীবনের সমস্ত কাজকে পূজায় রূপান্তরিত করা। যদি পূজায় রূপান্তরিত করতে পারি তাহলে দেখবেন আসনে বসে জপ ধ্যান করে আমরা যেরকম শান্তি লাভ করছি, ঠিক এই রকম কাগজ কলম ক্যালকুলেটার দিয়ে মানুষের মুখে এক টুকরো হাসি ফুটিয়েও একই রকম আনন্দ লাভ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা আগামী দিন পরমার্থ প্রসঙ্গের 116 নম্বর সূত্র ধরে আবার পড়া শুরু করব। আজকে এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিত্তে লোকানাম বরদা ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।